আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি বানাবো ইতালিয়ান একটা ডেজার্ট তিরামিসু এই ডেজার্টটা খেতে অনেক মজা যদিও ইতালিয়ান তবে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই শেয়ার করলাম আপনাদের সাথেও প্রথমেই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি কিছু পানি দিয়ে আমি চারটা ডিমের কুসুম এখানে নিয়ে নিয়েছি সাথে পৌনে এক কাপ দিয়েছি চিনি আমি ব্রাউন সুগারটা দিয়েছি আপনারা সাদা যেটা সেটাও দিতে পারেন তো আমি এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত আমি এগুলোকে মেশাবো চিনিটা প্রায় 80-90 ভাগ গলে গেলে আমি এটা নামিয়ে নেব তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমি এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা অনেকেই ভাবছেন যে ডিমের কুসুম দিলাম সাদা অংশটা কি করলাম সাদা অংশটা আমাদের এই রেসিপিতে লাগবে না তাই সেটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করব পরের ভিডিওতে ইনশাআল্লাহ সেটা আমি দেব তো আমাদের এগুলো সাদা হয়ে গেছে কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে হলুদের থেকে একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে এটা চিনি সামান্য কিছু দানা আছে সেটা পরে ঠিক হয়ে যাবে ব্লেন্ড করলে নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি পানি আমি 2 কাপ পানি নিয়েছি এর সাথে আমি 1.5 টেবিল চামচ কফি দিয়ে দিয়েছি এটা ইনস্ট্যান্ট কফি এটা কিন্তু নর্মাল পানি গরম না এরপর আমি যে মিশ্রণটা একটু আগে তৈরি করলাম সেটার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে মাস্কারপোনে অথবা সফট চিজ যেটা হাতের কাছে পান দুটো সেম জিনিস প্রায় আমি যেটা দিয়েছি এটা 200 গ্রাম ছিল এখানে ক্রিম চিজ দিয়েও করতে পারেন তবে এই টেস্টটা আসবে না আসল যে তিরামিসুর টেস্ট ওইটা পাবেন না তো আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো চিনিটা যতটুকু গলার বাকি ছিল সেটা এখন গলে যাবে ব্লেন্ড করার ফলে তো এটা আমার প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে অন্য একটা বোলে আমি এখানে হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি আমি লিকুইড হুইপিং ক্রিমটা নিচ্ছি এখানে 2 কাপ নিয়ে এটাকে ক্রিম তৈরি করে নিব তিন চার মিনিট বিট করলে ক্রিমটা তৈরি হয়ে যাবে আপনারা এই পর্যায়ে মিষ্টিটা চেক করবেন আপনাদের যদি আর একটু মিষ্টি লাগবে মনে হয় তাহলে দিবেন আমি একবারই চিনিটা এখানে দিয়ে দিয়েছিলাম হুইপিং ক্রিমটা হয়ে গেছে আগে তৈরি করা মিশ্রণটাও আমি ঢেলে দিচ্ছি এখানে দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এটা যদি হ্যান্ড উইক্স দিয়ে করেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তো আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে করে নেব স্প্যাচুলা দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি আমি এবার আমি বিটার দিয়ে এটাকে মিক্স করে নেব পর্যায়ে বেশি বিট করতে যাবেন না মিক্স হয়ে গেলেই হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ক্রিমটা আমি উপর নিচ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি লেডি ফিঙ্গার এখন আমরা ফাইনাল স্টেপে যাব এই লেডি ফিঙ্গারগুলো আপনাদের আশেপাশের মুদি দোকানে পেয়ে যেতে পারেন এবার আমি যে কফিটা তৈরি করে রেখেছিলাম সেখানে এগুলো ভালো করে ডুবিয়ে এরপর রেখে দিচ্ছি একটা বাটিতে
যে বাটিতে আমি তিরামিসুটাকে সেট করব সেই বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলো একে একে আমি এগুলোকে ডুবিয়ে এক লেয়ার সাজিয়ে দিব এখানে। লেয়ার দেওয়া হয়ে গেছে, আমি এবার এখানে ক্রিম দিয়ে দেব। ক্রিমটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চারদিকে দেওয়া হলে আমরা এরপরে আরেক লেয়ার দিয়ে দিব লেডি ফিঙ্গার। এখানে আবার আরেক লেয়ার দিচ্ছি আমি, কপিতে ভিজিয়ে লেডি ফিঙ্গার গুলো দিয়ে দিচ্ছি এখানে। দেওয়া হয়ে গেছে, এবার আমি বাকি যে ক্রিমটা ছিল সেটা পুরোটা দিয়ে দিব এখানে। এবার আমি ক্রিমটাকে উপরে ভালো করে ছড়িয়ে দিব, দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। কমসে কম আপনার এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন, পুরো রাত রাখলেও ভালো হয়, ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি এটাকে পুরো রাতের জন্যই রেখেছিলাম, পরের দিন আমি বের করে নিয়েছি। এবার কিছু কোকোয়া পাউডার আমি উপরে ডাস্ট করে দিচ্ছি, এটা আনসুইটেন্ড কোকো পাউডার। হয়ে গেছে দেওয়া, এবার আমি সাইডগুলো একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবার হচ্ছে মজার পার্ট, আমি তো খুব এক্সাইটেড, আপনারাও নিশ্চয়ই। তো চলুন কেটে দেখা যাক কেমন হলো। আমি এটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি ক্রিমি, মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।